1,00,000 টাকা। হ্যালো, আমরা এখন বৃক্ষ মেলায় যাচ্ছি। এই ভিডিওটা আমার অনেক আগের করা। এই যে হানি, কি সুন্দর না, যে আমরা যে নিচ্ছিলাম এগুলো আপনাদের, এগুলো কত করে? 500। আর এগুলো 300। এই যে এগুলো সুন্দর পাতাগুলো। এই ক্যাকটাস এর নাম জানেন কেমন প্রাইস? 700। বাহ। আর হচ্ছে সাকুলেন্টগুলো, এগুলো এটা 1,500। এই ক্যাকটাসগুলোতে স্প্রে করা হয়েছে, এগুলো নাকি অনেক দিন থাকবে, যতদিন বাঁচবে। ওয়াও, রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের ফল ফার্স্ট টাইম দেখলাম আমি। বৃক্ষ মেলায় প্রচুর দাম, এত দামে গাছ কেনা আমার পক্ষে খুবই ইম্পসিবল। কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস গাছ পাওয়া যায়, আর এখানে প্রচুর প্রচুর আম এসেছে, বিভিন্ন প্রকারের আম। গেট ফুলও মনে হয় বলে এটাকে, এই টাইপের। আমি হচ্ছে গেটে হচ্ছে আগে দেখতাম। কি সুন্দর আঙ্গুর গাছ আমি মনে হয় প্রথম দেখলাম, মানে আঙ্গুর গাছ না, মানে আঙ্গুর গাছে ফল। আঙ্গুর গাছ তো দেখেছি, কি নাম এটার? দেখছেন কি সুন্দর ভাবে বানাইছে। হ্যাঁ, এগুলো অনেক প্রাইস হবে, 3-4 লাখ। কি সুন্দর অ্যাডিনিয়াম, বাপরে বাপ, কি যে দাম! দেখছেন দাম কত, 1,05,000। নিয়ে নিয়ে ফটো হয়ে যায়, বাসায় আর থাকা লাগবে না, শুধু বাসায় এই গাছটা থাকবে। এই ফলটা কি? বিলাতি গাব। আচ্ছা, গাব। ওয়াও, কি সুন্দর, 12 মাস সাপ্লাই এটা। কি সুন্দর ভাবে বানাইছে, এই যে দেখছেন কেটে কেটে কিন্তু জয়েন করছে, সুন্দর কারুকাজ। এইগুলোর প্রাইস তো দেখার মতন, 5 লাখ, 6 লাখ, 10 লাখ। ও গড, কেমন প্রাইস? কোনটা আপা? এই পার্পল গুলো কত? এগুলি হ্যাঁ 750। বৃক্ষ মেলাতেও অনেক মাটির দোকান বসেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাটির জিনিসপত্র। এটা কেমন প্রাইস? 450। একটু দেখলাম, হ্যাঁ সুন্দর। এই আয়নার প্রাইস কেমন ভাই? আচ্ছা 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 আচ্ছা, 8,500, বাট কমে দেওয়া যাবে। একটা সময় দেখিয়ে দিই, আপনি যার কাছ থেকে নিন, এটা পিওর ডেলিশিয়াস। আচ্ছা, ওটার পাতার পিছনে যে এরকম ই থাকে। আচ্ছা আচ্ছা, আর কিন্তু বর্ষে জিনিয়া খেতে থাকবে না, অন্য জাতের খেতে থাকবে না। হুম হুম হুম, এগুলো খুব স্লো বাড়ে তো, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, স্লো বাড়ে এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সরি বাম হাতে। প্রাইস কেমন? হ্যাঁ, 3,000। তিন? হুম, লজ্জাপতি গাছে বিক্রি হয়, বা খুবই ভালো। তো কত করে বিক্রি করছেন? 150 আর 100। ওয়াও, ফার্স্ট টাইম দেখলাম।
অস্ট্রেলিয়ান আচ্ছা হংসলতা কেমন প্রাইস পড়বে 850 টাকা এটা কি সারা বছর এটা সারা বছর আচ্ছা ইনডোর নাকি আউটডোর এটা আপনার হালকা রৌদ্র সারা বছর হালকা রৌদ্র জল পাই না আমরা হানি হ্যাঁ আমরা প্রচন্ড রোদ এই যে পু হ্যাঁ পুড়ে যাচ্ছে কি সুন্দর ফুল হ্যাঁ এটা হচ্ছে কি ওই যে সাপলেন ক্যাকটাস টাইপের আর কি কি জানি নাম বলে আমি ভুলে গেছি কি বড় বড় ক্যাকটাস এটা কি আবিও ফল ও এটা কি ও রামবুট্টান রামবুট্টান এটা আঙ্গুর কিন্তু পচে গেছে এটা কি গাছ দেখছেন হানি আমি বললাম না তেঁতুল গাছ আমি আবার গাছ দেখলে কিন্তু চিনতে পারি এটা বনসাই বানাইছে তেঁতুল ওয়াও কি সুন্দর না বনসাই গুলোতে মাঝে মধ্যে 1,00,000 টাকা তেঁতুল গাছ এগুলো বনসাই সব বনসাই গাছগুলো প্রাইস একটু এরকমই একটু বেশি থাকে এটা হচ্ছে কত ও গড 45,000 এই যে বনসাই বট হানি মৌমাছিও আছে তার জন্য একটু অন্যরকম দেখেন পাতাটাও অনেকটা আমাদের দেশির মতন বাট একটু অন্যরকম অনেক সুন্দর সুন্দর সাকুলেন্ট পার পিস 300 প্রচণ্ড গরমে আমাদের খুবই পানির পিপাসা লেগেছে তার জন্য আমরা ডাবটা খাচ্ছি তারপর আমরা হোপের গলিতে যাব কিছু শপিং করতে নেক্সট শপিং ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন টাটা